আজ সকাল থেকে আকাশের বুক ভারী মালদায়, আর এই বৃষ্টির জেরে মালদার হান্টা কালিমোর এলাকায় শুকনো গাছের ডাল ভেঙে পড়ে রাস্তার উপরে, বন্ধ হয়ে পড়েছে সেখানকার যান চলাচল। পাশেই রয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার, অল্পের জন্য রক্ষা পেল টোটো চালক সহ পথ চলতি মানুষেরা। এক দোকানদার জানান, সকালের বৃষ্টিতে হুড়মুড়িয়ে পড়ে সে মোটা গাছের ডাল, সেখানকার বৈদ্যুতিক তার সহ অন্যান্য কেবিলের ওপর পড়ে থাকে সেই ডাল, যে কোনো মুহূর্তে বর্ষ দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এখনো পর্যন্ত সেখানে এসে পৌঁছায়নি, তাই অবিলম্বে সেখানকার গাছের ডাল সরিয়ে নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে। যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ইলেকট্রিক সাপ্লাই লোক এসেছে কি এখনো পর্যন্ত? কোন এলাকায় এটা ঘটনাটা? কখন হলো এটা? ৮টার দিকে হালকা হালকা বৃষ্টি ছিল। বৃষ্টির সময় মনে হয় না Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.